আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কয়েকদিন যাবত খুব ঠান্ডা পড়তেছে। আপনারা অনেকেই ফিল করতে পারতেছেন যে আসলে কি পরিমাণ ঠান্ডাটা পড়তেছে আমাদের দেশে। তো আজকে সকালে উঠে রীতিমতো আমার কাছে মনে হয়েছে যে আমরা কি ইউরোপ আমেরিকার দেশগুলো হয়ে গেলাম কিনা, আমরা কি ইউরোপ আমেরিকায় বাস করা শুরু করতেছি কিনা। বিকজ অফ আজকে ভোরে যখন আমি উঠি, ভোরে ওঠার পরে আসলে আবহাওয়াটা এমন অবস্থায় ছিল, এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এক প্রকার তুষারপাত হচ্ছে এরকম আমার কাছে ফিল হয়েছে। তো পরে আমি ভাবলাম আসলে এই টাইমটাতে আসলে দেখেন আমরা সবাই শীতের পোশাক কিনতেছি, তো শীতের পোশাকটা কিনে আমরা কি করতেছি, আমরা এই যে ঠান্ডাটা পড়তেছে এই ঠান্ডা থেকে নিজেদেরকে সেভ করতেছি, বা আমরা একটু যখন শীতের পোশাকটা পরি তখন আমরা কি উষ্ণতা ফিল করি। তো এটা এখানে একটা মেকানিজম আছে, আসলে বস্ত্র প্রকৌশলীর একটা মেকানিজম এখানে কাজ করে। তো সেটা কিভাবে কাজ করে বা এই মেকানিজমটা কি, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি, এবং আমরা আসলে ঠান্ডা থেকে কিভাবে উষ্ণতা ফিল করতেছি আর কি একটা শীতের পোশাক পরার পরে, এখানে আসলে এই শীতের পোশাকগুলো আমাদের কিভাবে বাইরের টেম্পারেচার থেকে আমাদেরকে সেভ করতেছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করবো, এবং আমি আপনাদেরকে একটা সিম্পল আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আসলে আমরা কেন এত শীতের মধ্যেও একটা শীতের পোশাক পরে আমরা গরম অনুভব করি। তো আমি আমার বাসার ছাদে আছি, আমি একটু হাঁটবো আর হচ্ছে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করবো। সো আই থিঙ্ক আপনারা বোর ফিল করবেন না। ওকে, তো চলুন আমরা চলে যাই আমাদের টপিকে। দেখুন, আমরা যে শীতের পোশাকগুলো পারচেস করি আমাদের বিভিন্ন আউটলেট থেকে, তো এই পোশাকগুলো ম্যাক্সিমাম বললে ভুল হবে, আসলে প্রায় 100%ই হচ্ছে আমাদের উল ফাইবার দিয়ে এই পোশাকগুলো তৈরি করা হয়। আপনারা যদি পোশাকগুলোর ইনসাইডটা দেখেন, ভিতরের সাইডটা যদি দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে এটার ভিতরে একটা উল আছে। হ্যাঁ, উল বলতে হচ্ছে ধরুন ম্যাক্সিমামই আসে হচ্ছে ভেড়ার গায়ের যে উলগুলা বা যে পশমগুলা, এই ভেড়ার পশমগুলা নিয়ে কিন্তু এই পোশাকগুলো তৈরি করা হয়। এটাকে আসলে আপনার ক্লিন করা হয়, মিক্সিং করা হয়, এবং ওইভাবে প্রসেস করে তারপরে হচ্ছে এই উল ফাইবারগুলো আমাদের যে পোশাকটা আছে, যেমন আমি একটা হুডি পরে আছি, এই হুডির ইনসাইডে অর্থাৎ ভিতরের সাইডে কিন্তু আমার উল ফাইবার দেয়া আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু উষ্ণতা ফিল করতেছি। তো আসলে কেন এই উল ফাইবার দেয়াতে আমি কেন উষ্ণতা ফিল করতেছি, আসলে উল ফাইবার একটা ন্যাচারাল ফাইবার, এটা সিনথেটিক কোনো ফাইবার না, অর্থাৎ মানুষের তৈরি কোনো ফাইবার না, এটা প্রকৃতি থেকে আসে। তো এই উল ফাইবারের একটা প্রপার্টিস আছে, একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে এমন যে উল ফাইবার হচ্ছে আপনার ইনসুলেটর হিসাবে কাজ করে। ইনসুলেটর মানে হচ্ছে আপনার অন্তরক, তো এটা হচ্ছে আপনার হিট বা টেম্পারেচার ইনসুলেটর হিসাবে কাজ করে। টেম্পারেচারকে ও ভেতরে যাইতেও দিবে না, আবার টেম্পারেচারকে ও কি বাইরে বের হইতেও দিবে না। তো তার আগে আমরা একটু বুঝে নিই যে আমরা আসলে কখন ঠান্ডা অনুভব করি এবং কখন গরম অনুভব করি। দেখেন, এই জায়গায় দুইটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচার আর একটা হচ্ছে পরিবেশের টেম্পারেচার। তো আমাদের শরীরের টেম্পারেচার যখন পরিবেশের টেম্পারেচার থেকে বেশি থাকে তখন আমরা গরম অনুভব করি বা মানে মনে হয় যে আমার উষ্ণতা, কিন্তু যখন দেখবেন যে ওই আপনি খালি গায়ে আপনার ওই লোয়ার যে টেম্পারেচার বা পরিবেশে যে আপনার কম টেম্পারেচার আছে সেখানে আপনি যখন খালি গায়ে যাচ্ছেন তখন আপনি ঠান্ডা ফিল করতেছেন, বিকজ অফ পরিবেশের টেম্পারেচার আপনার শরীরের টেম্পারেচার থেকে কম। যদি এটা হয় তাহলে আমরা কি ঠান্ডা ফিল করি, আর যদি পরিবেশের টেম্পারেচার আমাদের শরীরের টেম্পারেচার থেকে বেশি হয় তখন আমরা গরম অনুভব করি। তো এই যে টেম্পারেচারের আসলে আদান প্রদান, এটার কারণে কিন্তু আমরা আসলে ঠান্ডা বা গরম ফিল করে থাকি। তো এই জায়গাটাতে দেখুন, উল ফাইবার হচ্ছে একটা প্রোটিন ফাইবার, এই প্রোটিন ফাইবারের মধ্যে একটা গ্রুপ আছে আলফা ক্যারাটিন নামে একটা গ্রুপ, এই আলফা ক্যারাটিন এটাই হচ্ছে আমার মেইন ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আপনার ইনসুলেটর হিসাবে কাজ করে। এই ইনসুলেটরটাই হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচারকে বাইরে বেরোতে দেয় না বা বাইরের টেম্পারেচারকে শরীরের মধ্যে প্রবেশ করতে দেয় না। তো উল ফাইবারের এই বৈশিষ্ট্যটার জন্যই আসলে উল ফাইবার দিয়ে হচ্ছে আমাদের যে শীতের পোশাকগুলো, এই শীতের পোশাকগুলো হচ্ছে আপনার মেক করা হয় বা শীতের পোশাকগুলো বানানো হয়, এবং এই উল ফাইবার যখন আমরা শরীরে পরে থাকি তখন এ কী করে বাইরের টেম্পারেচারকেও ভেতরে প্রবেশ করতে দিবে না, আমাদের শরীরের টেম্পারেচারটাকেও কী করবে বাইরেও বের হইতে দিবে না, তখন আমরা হচ্ছে শরীরের টেম্পারেচারটা নিয়েই থাকি। তো আমরা একটা উষ্ণতা অনুভব করি, কারণ হচ্ছে এই শীতের টাইমটাতে আমাদের পরিবেশের টেম্পারেচার কিন্তু অনেক কম থাকে, আমাদের শরীরের টেম্পারেচার থেকেও আমাদের পরিবেশের টেম্পারেচার অনেক কম থাকে। তো পরিবেশের টেম্পারেচার আমাদের শরীরের ভেতরে যদি ঢুকতে না পারে বা আমাদের শরীরের সাথে যদি তার কোনো অ্যাটাচমেন্ট না আসে, তো সেই জায়গাটাতে আসলে আমরা কিন্তু আপনার উষ্ণতা বা গরম অনুভব করব। তো আমাদের উল ফাইবারটা এটাই করে থাকে,
উল ফাইবারের যে আলফা ক্যারাটিনের যে বিষয়টা আছে, অর্থাৎ উল ফাইবার হচ্ছে একটা প্রোটিন ফাইবার এবং প্রোটিন ফাইবার হচ্ছে আলফা ক্যারাটিনের একটা গ্রুপ। এই আলফা ক্যারাটিনের গ্রুপটা হচ্ছে আপনার ইনসুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার হিট ইনসুলেটর হিসেবে কাজ করে এই আলফা ক্যারাটিন, এবং এটার ফলেই হচ্ছে আমরা আপনার গরম অনুভব করতেছি। সো এটা হচ্ছে ছোট্ট একটা মেকানিজম, এটার আরও অনেক বৈশিষ্ট্য আছে, আরও অনেক ডিপ অনেক মেকানিক্স আছে। তো যে সেগুলা সম্পর্কে যদি সময় হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বা হচ্ছে স্ক্রিনে যেভাবেই হোক আমি পরবর্তীতে বোঝাবো। তো আজকে এতটুকু আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে শীতের পোশাকটা পরলে কেন গরম অনুভব করি, বা শীতের পোশাক আমরা আমাদের কিভাবে শীত থেকে হচ্ছে রক্ষা করে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে বা এই বিষয়ে আরও জানার আগ্রহ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের কোশ্চেনগুলো। সো আমি ট্রাই করবো পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার বা জানিয়ে দেওয়ার। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।